ফেলানি সর্না এমন নাম না জানা আরও অনেকেই সীমান্তে হত্যার শিকার। বুকফাটা আর্তনাদে বিচার চেয়েও বিভিন্ন সরকারি দফতরে গিয়েও মিলেনি বিচার। শনিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবিকে পরামর্শ দেন, সীমান্তে পিঠ প্রদর্শন না করে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এছাড়া দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যের প্রতি কঠোর নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না, যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করার হুঁশিয়ার দেন তিনি। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।